আসসালামু আলাইকুম আমি রেজওয়ানা সাকি সহকারী শিক্ষক বাংলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বিষয় বাংলা শিরোনাম কবিতা পাঁচে লোকে কিছু বলে বাংলা প্রথম পত্র বাংলা তো নেই দুটা অংশ মিলে কি এখন শুধু বাংলা প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করবো কি কবিতা পাছে লোকে কিছু বলে কামিনী রায় কবি কামিনী রায় সম্পর্কে আমরা জেনে নিব প্রথমে কী দিয়ে শুরু করব প্রিয় শিক্ষার্থী কবি সম্পর্কে জেনে নিব নিশ্চয় কি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছ বোর্ড বইটাও সাথে রাখবে আমরা একটার পর একটা অংশ আলোচনা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা কি জেনে নেব কবিতা সম্পর্কে জানবো পরে আগে কি কবি সম্পর্কে জেনে নিব প্রিয় শিক্ষার্থী দেখো কামিনী রায় বরিশালের বাসণ্ডা গ্রামে আঠারোশো চৌষট্টি জন্মগ্রহণ করেন প্রিয় শিক্ষার্থী কবি কামিনী রায় কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ পাচ্ছ নিশ্চয় এরপরে দেখো মাত্র আট বছর বয়সে তিনি কবিতা বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো চৌ সালে প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ নিশ্চয় আঠারোশো সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিয়ে পাশ করে তিনি ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন তার পেশা জীবন ছিল অধ্যাপনা করা আনন্দ ও বেদনা সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায় আনন্দ আর বেদনা মানে কি যেখানে সুখ আছে দুঃখ আছে আর এই কবিতার প্রকাশ ঘটিয়েছেন কবি কামিনী রায় প্রিয় শিক্ষার্থী দেখো মানবতাবোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতার বিষয় করেছেন প্রিয় শিক্ষার্থী দেখো বোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতার বিষয় করেছেন কবি কামিনী রায় তার কবিতার মধ্যে কী কী তুলে ধরেছেন সহজ সরল জীবন মানবতাবোধ তারপরে দেখো তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন তার লেখা কবিতা সংগ্রহের নাম কি কাদের জন্য লেখা ছোটদের জন্য লেখা তার সংগ্রহের নাম গুঞ্জন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলো ও ছায়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম আলো ও ছায়া মাল্য ও নির্মাল্য দ্বীপ ও ধূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে কোথাকার দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে কি করে কোন সম্মানে ভূষিত করেন জগত্তারিণী উনিশশো সালে তার মৃত্যু হয় উনিশশো তেত্রিশ সালে কবি কামিনী রায় মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থী নিশ্চয় কি মনোযোগ সহকারে কথাগুলো শুনছ এরপরে আমরা বোর্ড বইয়ে আসবো প্রিয় শিক্ষার্থী কি শুনতে পাচ্ছ তো প্রিয় শিক্ষার্থী বোর্ড বইটা কি হাতে নাও পাছে লোকে কিছু বলে কামিনী রায় প্রিয় শিক্ষার্থী পুরো কবিতাটি প্রথমে কি একবার পড়ে নিব তারপর অংশগুলো ভেঙে ভেঙে পড়বো করি করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাঁধে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা পশুমিত পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলি সবে পারি না মিটিতে সেই পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদা মিয়মান শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে প্রিয় শিক্ষার্থী দেখো প্রথম অংশটুকিতে কি বলা হয়েছে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাচ্ছে লোকে কিছু বলে দেখো এখানে কি বলা হয়েছে করিতে পারি না কাজ আমি একটা কাজ কি করতে যাচ্ছি কিন্তু সদা ভয় সদা লাজ সব সময় ভয় পাচ্ছি সব সময় লাজ মানে কি লজ্জা পাচ্ছি সরম পাচ্ছি সংশয়ে সংকল্প সদা টলে মানে সব সময় চিন্তার মধ্যে আছি পেছনের লোকগুলো যদি কিছু বলে প্রিয় শিক্ষার্থী কি পিছনের লোকে যদি কিছু বলে এই ভয়ে যেমন আমি একটা গরিব মানুষকে কিছু দান করতে চাই আমার কাছে আছে আছে সামান্য কটি টাকা কিন্তু তুমি ভাবছো তুমি ভাবছো কয় কয় টাকা কিভাবে আমি দান করব, কিভাবে দিব মানে ভয় লাজ লজ্জা কিন্তু লজ্জা করা যাবে না ভয় পাওয়া যাবে না তুমি তোমার মতো সামনের দিকে এগিয়ে যাবে আর এখানেই কবি কামিনী রায় বলেছেন পাছে লোকে কিছু বলে পেছনের লোকে কে কী বলল সেটিতে কান দেয়া যাবে না তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে পরের অংশ আসি দেখো আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি আড়ালে মানে কে লুকেলুকে থাকি হ্যাঁ নীরবে আপনা ঢাকে নীরবে চুপ করে থাকি আপনা ঢাকি মানে কি নিজেকে আড়াল করি নিজেকে আড়াল করে রাখি না না সামনে যাওয়া যাবে না আমি এমন আমি অমুক আমি তেমন আমি সামনে গেলে কেউ যদি কিছু বলে কেউ যদি কিছু বলে এই ভয়ে কি সম্মুখে চরণ নাই চলে পাছে লোকে কিছু বলে মানে সামনে আসতে আমাদের খুবই লজ্জা খুবই সংকোচ খুবই সমস্যা সম্মুখে স্মরণ না মানে সামনে সামনে আসতে আমি লজ্জা পাচ্ছি কেন লজ্জা পাওয়া যাবে না লজ্জা পেলে কি হবে তুমি বড় হতে পারবে না পেছনের লোকে কে কী বললো না বলল সেটি নিয়ে চিন্তা করা যাবে না দেখো আমরা এখন সবাই ঘরে আছি নিরাপত্তে থাকতে হলে এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে আমাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছে ডাক্তার যেভাবে বলতেছে তোমার টিচার তোমার প্রিয় শিক্ষক যেভাবে উপদেশ দিচ্ছে আদেশ করছে অনুরোধ করছে হ্যাঁ সেভাবে তোমাকে কি করতে হবে চলতে হবে আর বাবা মার কথা অমান্য করা যাবে না পেছনের লোকের কথা যেমন ভাবা যাবে না তোমাকে বড় হতে হলে সেইভাবে তোমাকে কি করতে হবে তোমাকে এই করোনা ভাইরাস থেকে রক্ষা করবে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলতে হবে লোকে পেছনের কে কি বলল না বললো সেটি দেখলে চলবে না মানলে হবে না ঠিক আছে লোকের কথা কি পেছনের ভাবা যাবে না কবি কামিনীটাই সেটি এখানে বোঝাতে চেয়েছেন হৃদয়ে বুদ বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে দেখো আমাদের মনের মধ্যে কি আমরা অনেক দিন থেকে কি ঘরের মধ্যে বন্দি আছি কবে স্কুল খুলবে কবে স্কুল খুলবে কিন্তু আসলে কি উঠে শুভ্র চিন্তা কত কত ভালো ভালো স্মৃতি সেই ক্লাসের কথা মনে পড়তিছে সে টিচারের কথা সে শিক্ষকের কথা তাই না কিন্তু মিশে যায় হৃদয়ের তলে তলে পাছে লোকে কিছু বলে এখন আমরা ঘরে বসে অনলাইনে মাধ্যমে ইউটিউব চ্যানেলে কি আমরা কি ক্লাসগুলো দেখছি কিন্তু মিস সেই মিস কর করছি কাকে সেই ক্লাসগুলোকে সেই ক্লাসরুমকে সেই টিচারকে সেই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটিকে ঠিক তো আমাদের মধ্যে কি হচ্ছে এখন কবে স্কুল খুলবে কবে আমরা সে প্রিয় প্রতিষ্ঠানটিতে ফিরে যাব আমাদের স্কুলে সেই প্রিয় ক্যাম্পাসে ফিরে যাব তাই না এটাই কি হৃদয়ের কত ভালো ভালো চিন্তা কত ভালো ভালো আশা আর এটা কি নিয়ে আমরা বসে আছি এরপরে দেখো কাঁধে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে কাঁধে প্রাণ জবে আমাদের কি হৃদয়টা মাঝে মাঝে হুহু হু করে ওঠে কেঁদে ওঠে আবার পেছনে ভাবি পেছনের লোকগুলো যদি কিছু বলে আমার চোখের পানিটি যদি কেউ দেখে ফেলে ঠিক আছে এই কি পেছনের লোকের কথা চিন্তা করে আমরা ভালো কোনো কাজ থেকে সরে আসব পেছনে ফিরে যাব সেটি করা যাবে না কবি কামিনী রায় কী বলেছেন যে না পেছনের লোকের কথা কিছুতেই আমার ভালো কাজগুলোকে দমিয়ে রাখতে পারবে না সমাজের জন্য দেশের জন্য মা মাটি মানুষের জন্য আমাকে কি করতে হবে কাজ করতে হলে পেছনের লোকের কথা ভাবা যাবে না এরপরে একটি স্নেহের কথা পশুমিত পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা দেখো আমরা যখন অসুস্থ হই তখন কি মনে হয় মা বাবা আমাদের যদি একটু প্রশান্তি দিত ডাক্তার সাহেব যদি একটু ভালো কথা বলতো আমরা কিভাবে সুস্থ থাকবো কীভাবে অসুস্থতার সময় অসুস্থতার সময় যদি কেউ একটি স্নেহের কথা বলে তখন কি অসুখটি অনেক কি ভালো হয়ে যায় আর আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবার জন্য নিজেকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পেছনের লোকের কথা কিছুতেই ভাবা যাবে না নিয়ম মাফিক নিয়ম করে বিশ সেকেন্ড ধরে কি হাত ধুতে হবে মাস্ক পরতে হবে মাস্ক পরতে হবে এরপর কি নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পেছনের লোকের কথা ভাবা যাবে না মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলিশ হবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি সেখানে কি একসাথে সবাই মিলে আমি তাদের দলে ভিড়তে পারছি না কেন পারছি না পাছে লোকে কিছু বলবে দেখো আমাদের স্কুলের আমাদের প্রতিষ্ঠানের অনেক ছেলে মেয়ে কি ভালো ভালো কাজের সঙ্গে জড়িত আমরা সবাই কোনো না কোনো কাজের সাথে জড়িত জন মিলে একটি ভালো কাজ করব। কিন্তু আমি সেখানে যেতে পারতেছি না কেন আমার মনের মধ্যে ভয় আছে যদি লোকে কিছু বলে পেছনের লোকে যদি কিছু বলে হ্যাঁ সেই কাজটি আমি করতে পারছি না এই ভেবে এর পরের অংশ দেখো বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদা মিয়মান শক্তি মরে ভিত ভীতির কবলে পাছে লোকে কিছু বলে প্রিয় শিক্ষার্থী দেখো শেষের অংশটুকু একদম শেষের অংশ বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদা মিয়মান শক্তি মরে ভিতুর কবলে পাছে লোকে কিছু বলে বিধাতা আমাদের বিধাতা কি আমাদের সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন কি প্রাণ দিয়েছেন থাকি সদা আমি সময় চুপ থাকবো সব সময় চুপ কেন থাকি শক্তি মরে ভিত আমার মধ্যে যে শক্তি আছে উদ্দাম আছে তেজ আছে সেটি কি করতে হবে প্রকাশ করতে হবে পেছনের লোকের কথা কিছুতেই ভাবা যাবে না কিছুতেই ভাবা যাবে না আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে কার জন্য আমি আবার বলছি দেশের জন্য মাটি মানুষের জন্য দেশের মানুষের সেবা করার জন্য কি করতে হবে সমাজের উন্নয়নের জন্য নিজেকে প্রকাশ করতে হবে পেছনের কথা ভেবে বাজে কিছু বাজে মানুষের মন্তব্যের কথা ভেবে কিছুতেই এই ভালো ভালো কাজ থেকে সরে থাকা যাবে না এরপর সারসংক্ষেপ আমি বলে দেই তোমরা মনোযোগ সহকারে শোনো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা পুরো কবিতাটি কি পাছে লোক কিছু বলে পুরো কবিতাটি কি পুরোটা পড়ে নিলাম এবং ভেঙে বলে দেওয়ার চেষ্টা করলাম তোমরা কি করবে তোমাদের মতো করে সুন্দর করে কি এই অংশগুলো পড়বে দেখো কবি কামিনী রায় বলেছেন পেছনে লোকের কথা চিন্তা করে চুপ থাকা যাবে না অন্যায় কাজ করা যাবে না হ্যাঁ ভালো কাজের জন্য নিজেকে সব সময় সেটি হোক ছোট কাজ হ্যাঁ তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে সেই কাজটি তোমাকে করতে হবে চুপ থাকলে তারপরে হচ্ছে মানুষের উপকারে নিজেকে এগিয়ে নিতে হলে তোমাকে অবশ্যই পেছনের লোকের কথা চিন্তা করা যাবে না ভালো কাজে নিজেকে সব সময় কী করবে সদা সব সময় নিজেকে নিয়ে যেতে রাখবে এটি হচ্ছে সমাজের জন্য দেশের জন্য নিজের জন্য কী মঙ্গল বয়ে আনবে এরপর শব্দার্থগুলো দেখি প্রিয় শিক্ষার্থী দেখো শব্দার্থগুলো একটু পড়ে নিই সদা মানে সবসময় সংকল্প মানে তোমার হচ্ছে জেদ তারপরে আড়ালে থাকা মানে লুকিয়ে থাকা চরণ মানে সম্মুখ চরণ সম্মুখের চরণ মুখটা কি করি আড়াল করি এখানে দেখো শুভ্র চিন্তা শুভ্র চিন্তা হচ্ছে ভালো কথা ভালো চিন্তা ভাবনা করা একটি স্নেহের কথা স্নেহের কথা মনে ভালো বাণী ভালো কথা পশুমিত পারে ব্যথা এখানে পশুমিত শব্দের অর্থ হচ্ছে তোমাকে কি করবে নিবার এক অসুস্থ নিবারণ করতে পারে ও করতে পারে হ্যাঁ ঠিক আছে এরপরে আমরা কি বাড়ির কাজ দেব বাড়ির কাজ দেওয়ার আগে তোমাদের আমি কিছু প্রশ্ন প্রশ্ন রাখবো তোমরা নিজে নিজে প্রশ্ন তৈরি করবে এবং কি সেই প্রশ্নের উত্তরগুলো লিখবে প্রথমে আমি বলে নিই বলে নেই দেখ কবি সম্পর্কে তুমি অবশ্যই পাঁচটি প্রশ্ন তৈরি করবে প্রশ্নগুলো হতে পারে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন পাঁচটি তৈরি করবে আমি দুইটি প্রশ্ন তোমাকে বলে দেই এইভাবে তুমি পাঁচটি প্রশ্ন তৈরি করবে তারপরে অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করবে প্রশ্ন তৈরি করবে এবং উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখবে আমি প্রথমে দুটি প্রশ্ন বলে দেই পাঁচে লোকে কিছু বলে কামিনী রায় কামিনী রায় রচিত পাছে লোকে কিছু বলে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থী আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ কামিনী রায় রচিত কবি কামিনী রায় রচিত পাছে লোকে কিছু বলে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে এরপরে দুই নম্বর প্রশ্নটা হতে পারে এখানে দেখো কবি কামিনী রায় রচিত কবিতা ছোটদের কবিতা সংগ্রহের নাম কি ছোটদের কবিতা সংগ্রহের নাম কি তাহলে উত্তর কী আসবে প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা কী বই পড়বে এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছ এবং না হলে আবার দেখবে উত্তরগুলো নিশ্চয়ই বের করবে জ্ঞানমূলক প্রশ্ন এখন তোমরা এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করতে পারো কবি পরিচিতি থেকে চারটা এবং মূল বই থেকে পাঠ্য বই থেকে কি চারটা কিংবা পাঁচ পাঁচ দশটা তৈরি করতে পারো যখন তুমি প্রশ্ন তৈরি করতে শিখে যাবে উত্তরগুলো লিখতে তোমার সহজ হবে তোমার নিজেকে জানতে হবে আর শিক্ষার উদ্দেশ্য কী প্রিয় শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্য প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি কবিতা সম্পর্কে জানলাম এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমি কিছু স্বাস্থ্যবিধির কথা মান বলবো তোমরা নিশ্চয়ই সেটিকে গুরুত্ব সহকারে শুনবে প্রথমেই তোমার বাবা মা তোমরা আমরা কি বাড়িতে আছি বাড়িতে থাকবো মানে ঘরে থাকি নিরাপদ থাকি এরপর কি স্বাস্থ্যবিধি মেনে চলি স্বাস্থ্যবিধি মানব অবশ্যই বাড়িতে মা বাবার কথা শুনবে তোমাদের সময় কাটানোর জন্য অনলাইনে ক্লাসগুলো দেখবে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে আর শিক্ষার উদ্দেশ্য কী প্রিয় শিক্ষার্থী শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সুশিক্ষিত হওয়া একজন ভালো মানুষ তৈরি হওয়া পেছনের লোকের কথা ভেবে নিজেকে গুটিয়ে রাখা যাবে না এরপরে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে নিজেকে এই নিজেকে সুরক্ষিত রাখা কোনো অসুখ বিসুখের হাত থেকে নিজেকে কি করতে হবে সুরক্ষিত রাখতে হবে রাখতে হবে এরপরে আসি দেখো আমাদের বিশ সেকেন্ড করে নিয়মিত হাত ধুতে বলতে বলছে কে ডাক্তার সাহেব হ্যাঁ স্বাস্থ্যবিধি মা সরকার আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমরা অনলাইনে ক্লাসগুলো কি দেখব এই ইউটিউব চ্যানেল বগুড়া দেখো পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া হ্যাঁ এই পেজে গিয়ে তোমরা যে যেখানে যে ক্লাসটি দেখতে চাও সেটি কি দেখতে পাবে যখন যে স্যার ক্লাস নেবে সেটি কি করবে মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই কি ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আজ এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ